আচ্ছা তো আমি আসলে কিছু প্রশ্ন করতে চাই যেটা আমার মনে মধ্যে অনেকদিন ধরে ছিল যদি আচ্ছা ধরুন আমার হাইট হচ্ছে নাইনটি ফিট হ্যাঁ মানে নব্বই ফিট আমার হাইট তো এখন যদি আমার একটা খুলে নেওয়া হয় তাহলে আমার ভেন্টিলেশন মেকানিজম কি কোনো সমস্যা হবে মানে শ্বাস ভেন্টিলেশন মেকানিজম বা কি কি সমস্যা হতে পারে আমার আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আহ ইয়েতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে কারণ যে শুধু খুলে নিলে কেন যদি ভেঙেও যায় যদি ওখানে থেকে ভেঙেও যায় তাহলে শ্বাস প্রশ্বাসের কিন্তু সমস্যা হতে পারে ব্যাপারটা হচ্ছে আমাদের যে আমাদের যে যদি একটা যারা চার পেয়ে জন্তু যে সমস্ত চার পেয়ে আছে সেই চার পেয়ে আমরা যদি দেখি সেই চার পেয়ে জন্তুগুলোর যে বুকের খাঁচাটা সেইটা অনেকটা শাঙ্ক আকৃতি মানে সেই বাটুল গ্রেড বলে একটা আহ একটা কমিক্স আসতে মনে আছে আমরা দেখতাম সেই হ্যাঁ এই দি দিগ্রেটের যেরকম আহ ইয়ে যে বুকটা যেরকম একটা যেরকম মানে শাঙ্কু আকৃতি তা ওরকম তাদের আর মানুষের ক্ষেত্রে সেটা অনেকটা ব্যারেল শেপার ব্যারেল চোং আকৃতি বলা যেতে একটা চোঙ আকৃতি তা এইটা এই আহ এখানে মানুষের ক্ষেত্রে যেটা হয় নিঃশ্বাস আমরা কিভাবে নিই মানুষ কিভাবে নিঃশ্বাস নেয় একটা ডায়াফ্রাম বলে একটা মাসেল আছে এই মাসেলটা বুক আর পেটের মাঝখানে থাকে তো এইবারে এই ডায়াফ্রাম মাসেলটা শুধুমাত্র এই ডায়াফ্রাম মাসেলটা না আমাদের ইন্টারকস্টাল কতগুলো মাসেল আছে যে পেশিগুলো এই রিবের মুভমেন্টের মাধ্যমে ইয়ে করে এগুলো রিবের যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টের মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি ঠিক আছে কিভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই তা ওখানে একটা ফ্লুরা বলে একটা পর্দা আছে একটা কাভার আছে একটা জায়গা আছে যে জায়গাটা ভ্যাকুয়াম থাকে তো ওখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি করে এই ডায়াফ্রাম আর এই ইন্টারকোস্টাল যে সমস্ত মাসল গুলো আছে বুকের যে সমস্ত পেশিগুলো আছে এই সবগুলো মিলে একটা একটা ভ্যাকুয়াম সৃষ্টি করে সেখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি করে সেখানে একটা বা সেখানে ওই জায়গাটা ভ্যাকুয়াম থাকে তো তাই ওখানে ওরা যদি যখন কনস্ট্রিক্ট করে তখন একটা নেগেটিভ প্রেসার তৈরি হয় এই নেগেটিভ প্রেসারের জন্যই বাইরে থেকে বাতাসটা ভেতরে ঢোকে এইবারে রিপ যদি হ্যাঁ ডিফিউশন মানে তো ব্যাপন হয়ে গেল কিন্তু এটা নেগেটিভ প্রেসারের জন্য একটা ফ্লো হয় এয়ার ফ্লো হয় বলা যেতে পারে এটাকে এয়ার ফ্লো বলা যেতে পারে ঠিক আছে এই এয়ার ফ্লো এর জন্য এটা ইয়েতে ঢোকে এটা ভেতরে ঢোকে ঠিক আছে যদি একটা রিপ যদি কোনো জায়গাতে যদি ছিঁড়ে যায় বা যদি ভেঙে যায় বা সেটা যদি বের করে হয় কি হতে পারে ভেঙে যদি ওই হয় যদি ক্যাভারিটা আছে সেই ফ্লুরাল ক্যাভারিটা সেইটাকে যদি করে সেটা যদি সেটাকে যদি আহ ফুটো করে ফেলে তাহলে ভ্যাকুয়াম জিনিসটা থাকবে না তখন লাংসটা আমাদের চুপসে যাবে ঠিক আছে তা যদি একটা এরকমই রিপ যদি এরকম খুলে নিতেই হয় তখন তার কিন্তু যেদিকে রিপটা খুলে নেবে সেদিকে লাংসটা আর সারভাইভ করে থাকার সম্ভাবনা কিন্তু কম সেই এখানে একটা জিনিস আমি একটু বলে দেই যিনি খুলছেন তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ না তিনি হচ্ছেন অনেক ইন্টেলিজেন্ট এবং অসীম ক্ষমতাধর উনি খুব নিপুণভাবে খুলতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার ইঙ্গিত আপনার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি তো ব্যাপারটা হচ্ছে না এটা যদি মানে একটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল পাওয়ার হিসেবে আমরা গণ্য করে নিই আমরা যদি নিই যে তিনি রেশনালিটির বাইরে ঠিক আছে আমাদের যে যুক্তি রেশনালিটির বাইরে তাহলে কিছু বলেননি তাহলে তো সে যা খুশি করতে পারে সে সেটা একটা খুবই মানে যা খুশি করতে পারে যা মনে হলো তাই করতে পারে ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা যদি রেশনালি আমরা চিন্তা করি সেই রেশনালি চিন্তা করলে তো সেটা সম্ভব না এরকম যদি একটা রিভ ইয়ে করে খুলে নেবেন আর সেখান থেকে একটা বাইরে থেকে খুলে নেবেন সেটা কোনো রকম এই প্লুরাল ক্যাভিটি কোনো রকম কিছু হার্ম করলো না সেটা সম্ভব না সেটা ওখানে রিভ যদি রিভ রিপকেজের অনেক সময় যে রিপস গুলো অনেক সময় ভেঙে ভেঙে গেলেও অনেক সময় সেগুলো পিয়ারস করে সেগুলো আহ ইয়ে হতে পারে সেগুলো সেখানে নিয়মিত হতে পারে হলে তার সেই দিকে লাংসে নিঃশ্বাস নেওয়ার সম্ভাবনা খুব মানে নিঃশ্বাস নেওয়ার সম্ভাবনা কিছু নেই তার কষ্ট হওয়ার সম্ভাবনাই বরং অনেক বেশি হম উচ্চতা নাইনটি ফিট কিন্তু

আর আর কি হয় আসলে হাইট আর হাইটটা কিভাবে কন্ট্রোল আমি আমি শুধু কোশেটটা পাইছি মানে হাইট আসলে কিভাবে কন্ট্রোল হয় কোন জায়গা পাইলাম না আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড নাও আমি স্ক্রিন শেয়ার করব স্ক্রিন টেক শেয়ার করা যাবে এক সেকেন্ড টাইম দাও হ্যাঁ প্লিজ সমস্যা হ্যাঁ দেখি আমরা যদিও এটা নিয়ে একদিন আমরা একদিন আলাপ আলোচনা করছিলাম তা দেখি এইটা হ্যাঁ ঠিক আছে এটা শেয়ার করা যাক দেখো এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছো তো এখানে দেখো একটা কিউব এঁকেছি ঠিক আছে এখানে একটা কিউব আঁকা হয়েছে ঠিক আছে এই কিউবটা এই কিউবটা দেখো এই কিউবটার ধরো প্রতিটা প্রতিটা অংশের যে প্রতিটা আচ্ছা এটাকে ডিলিট করি আর একটা কিউব নিয়ে আসি ঠিক আছে কিউব আমি প্লেস করলাম এই কিউবের এটা একটা কিউব হ্যাঁ ধরো প্রতিটা তার হাইট ওয়েট সমস্ত কিছু সরি ওয়েট না তার হাইট তার উচ্চতা উচ্চতা না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই তার প্রতিটা এককই তার এক একক ঠিক আছে তাহলে এই যে ইয়েটা ঠিক আছে এটাকে একটুখানি ছোট করে ঠিক আছে ইউনিট কিউব ঠিক আছে এটা একটা ইউনিট কিউব ঠিক আছে এই ইউনিট কিউবটা এইবারে যদি এইবারে এইটার তো একটা এই যে একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে এরকম তো যে হাওয়া দিয়ে তৈরি এরকম একটা নয় এটা তো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি তো এইবারে এই মেটেরিয়ালটার একটা একটা কতগুলো ফিজিক্যাল কতগুলো প্রপার্টি আছে সেই প্রত্যেক প্রপার্টিগুলোর মধ্যে একটা হচ্ছে ইলাস্টিসিটি

না আয়তন কিউ 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 বেড়েwidehat ঠিক আছে আর এই যে সারফেস এরিয়াটা সেটা স্কয়ারেরwidehat বেড়েছে ঠিক আছে দেখো এই যে এটা এই যে তার যে বেসটা সেই বেসটা কিন্তু একই রকম রয়ে গেছে ঠিক আছে তার মানে একটা জিনিস দেখো তার মানে আয়তন যখন বেড়েছে তার মানে এই যে টেনশনটা এই যে নিচে যে যে চাপটা সেই চাপটা বেড়েছে তার জন্য আরেকটা জিনিস কি হতে হতো যেটা হতে হতো সেটা হচ্ছে শুধুমাত্র আয়তনটা বাড়ালিই হতো না আমাকে এর করতে হতো সেটা হচ্ছে এ শুধু মাত্র আয়তনটা না বাড়িয়ে একে একটুখানি লম্বায় চড়ায় আমাকে বাড়ানো উচিত ছিল এর লম্বা চড়ায় একটুখানি করা উচিত ছিল কোন ভাবে শুধুমাত্র আমাকে এই এরকম লম্বা করলাম ঢ্যাং ঢ্যাঙে লম্বা করলাম সেরকম করলেই তো হলো না আমাকে প্রপোশনাল ব্যাপারটাকে মেনটেন করতে হবে তার মানে আমার যখন এটা একটা ইউনিট যখন একটা কিউব ছিল যখন এই ইউনিট কিউব ছিল এই সমস্ত প্রপোর্শনটা যদি আমাকে মেনটেন করতেই হয় তখন আমাকে কি করতে হবে তখন আমাকে একটা এরকম এরকম ভাবে বাড়াতে হবে তাই না সব দিকে সমান করে কিন্তু একটা অসুবিধে কি হয়েছে বলতে এইখানে যে এখানে সব দিকে সমান করে এরকম বাড়ি থেকেও এর কিন্তু ঘনত্বটা কিন্তু এই যে আয়তনটা এই সমস্ত কিছু বেড়ে গেছে আহ এর যে মেটিরিয়াল ম্যাটার যেটা টোটাল যে ম্যাটার যেটা সেটা বেড়ে গেছে কিউবের কিন্তু তার যে টোটাল সার্ফেস এরিয়াটা সেই সার্ফেস এরিয়াটা বেড়েছে স্কোয়ারের খাতে এইবারে এই জিনিসটা খুব একটা স্টেবল থাকতে পারবে না তার মানে এরকম নয় যে একটা জিনিস কেউ একটা জিনিস এরকম একটা ইউনিট স্কোয়ার ছিল সে লম্বা ছিল মানে এরকম ঢ্যাং ঢেঙে লম্বা ছিল এরকম ব্যাপারটা নয় এরকম হতে পারে না তাহলে তাকে হতে হবে শুধু এরকম মানে তাকে শুধুমাত্র এরকম হলেই হবে না তাকে এরকম একটা মানে তাকে সব দিকেই লম্বা হতে হবে নইলে সে লম্বা হতে পারবে না তাই না আচ্ছা। প্রপোর্শনটা মেনটেন করতে হবে ঠিক আছে কিন্তু এই ধরনের প্রপোর্শনটা এরকম সম্ভবও হচ্ছে না যদি এই প্রপোর্শনটা মেনটেন করতে হয় তাহলে এই মেটেরিয়ালের স্ট্রেংথটাও কিন্তু সেই অনুপাতে বাড়তে হবে তার মানে আমাদের হাড়ের শক্তিরক্তি সমস্ত কিছু আমাদের মেটিরিয়াল সেইরকম স্ট্রেংথ অনুযায়ী বাড়তে হবে তো তুমি যদি একটা ডাইনোসরের যদি ইয়ে দেখো ডাইনোসরগুলো অত বড় বড় ছিল হ্যাঁ অবশ্যই তারা বড় বড় ছিল ডেফিনেটলি তারা বড় ছিল তাদের ক্ষেত্রে সেই সময় কিন্তু তারা পরবর্তীকালে এক্সটিং হয়ে যায় তার কারণ সেই সময় তারা যখন পৃথিবীর টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে তখন তাদের সার্ফেস এরিয়াটা বেশি হওয়ার জন্য তারা ওই টেম্পারেচারটা মেনটেন করতে পারতো না তারা যেহেতু তারা শরীর শিপ ছিল তাদের মধ্যে শরীরের মধ্যে কোনো রকম রেগুলেট করা টেম্পারেচার রেগুলেট করা কোনো রকম ইয়েছে মেকানিজম ছিল না সেই জন্য তারা আর ওখানে বাঁচতে পারেনি তাই জন্য ওই যে যাদের ফেদার যে যে সমস্ত যে ডাইনোসারগুলো ছিল সেই ফেদার ডাইনোসারগুলো আস্তে আস্তে বাঁচ মিচে থাকতে পেরেছে কারণ সেই ফেদার একটা ইনসুলেশনের কাজ করে সেটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত এই যে ডাইনোসারগুলো ছিল এদের যে হাড়ের স্ট্রাকচার যেগুলো ছিল সেগুলো অনেক 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 বেশি টাফ স্ট্রাকচার ছিল এরকম নয় যে খুব একটা ইয়ে স্ট্রাকচার খুব যে একটা পল পলকা এরকম যে স্ট্রাকচার ছিল সেরকম নয় তার মানে আমি এখানে যেটা বলতে চাইছি যে এই যে আহ যে একজন মানুষ সে কি নব্বই ফিট হতে পারে মানে মানুষের মতো সে কি নব্বই ফিট হতে পারে তার উত্তরটা হচ্ছে না এরকম ভাবে নব্বই ফিট এরকম ভাবে হতে পারে না ইটস ইম্পসিবল ইটস প্রিটি ইম্পসিবল হ্যাঁ তাহলে এরকম হয়েছে তাহলে যখন ইভল ইভলিউশন যখন হয়েছে যখন ইভলভ যখন হয়েছে তখন সেখানে আহ তাহলে সেই জিনিসটা তার সে মেনটেন করতে পারা উচিত ছিল এরকম নয় যে সে ছোট হয়ে যাবে কেন সে আস্তে আস্তে ছোট হয়ে যাবে কেন বাই কারণ সে প্রথম একটা জিনিস ভাবো যে তার হার্ড স্ট্রেন বেশি ছিল সব কিছু বেশি ছিল তাহলে তার ন্যাচারাল সিলেকশনে সে টিকে দেওয়া উচিত ছিল তা আরেকটা কারণ কি কারণ এবারে তুমি বলতে পারো যে না তাহলে ডাইনোসর টিকলো না মানুষ কেন টিকবে কারণ মানুষ হচ্ছে একটা স্তন্ন প্রাণী মানুষ তার যে টেম্পারেচারটা সেটা সেন্ট্রালি রেগুলেট করতে পারে সেটা পরিবেশের সাথে তার যে ইয়েটা সেটা ডিপেন্ড করে না আহ মানুষের সেটা টিকে যাওয়া উচিত ছিল এইবারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মানুষের হাইট কি বেড়েছে মানুষের হাইট কি কমেছে না উত্তরটা হচ্ছে মানুষের হাইট কিন্তু কমেনি মানুষের হাইট বরং বেড়েছে তার কারণটা কি কারণ আমাদের যে পুষ্টি পুষ্টির যে মান যে গুণ সেটা কিন্তু আস্তে 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 সেটা বাড়তে আরম্ভ করেছে এবং বিগত দুশো শতাব্দীর মধ্যে বিগত শতাব্দীর মধ্যে মানুষের হাইটটা অ্যাভারেজ হাইট আমি সবার হাইট বলছি না অ্যাভারেজ যে হাইটটা সেটা কিন্তু মানুষের আস্তে আস্তে বেড়েছে হম তা তুমি যদি আরো একটুখানি পেছনে চলে যাও তাহলে মানুষে এখন যদি আমরা অ্যাভারেজ হাইটের কথা না বলি যদি ধরো আহ এরকম এই আলেকজান্ডার বা ধরো হচ্ছে পুরোনোদী যে সমস্ত যুদ্ধরোধ বিশাল নরমাল যে সমস্ত যোদ্ধা গুলো ছিল সেইগুলোর কথা যদি আমি বলি তাদের হাইটের গল্প কি হলো হম তাদের ক্ষেত্রে যে হ্যাঁ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা হাইট বেশি ছিল এইবারে যেটা যে ফসেলস গুলো পাওয়া যাচ্ছে সেই ফসেলস গুলো থেকে দেখা যাচ্ছে যে হোমো সেপিয়েন্সা যখন তারা একবারে আহ স্ট্রিক্টলি বাইপেডাল হয়ে গেল তখন থেকে তাদের আহ ইয়েগুলো তাদের উচ্চতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো মানে তাদের যেটা স্ট্রেচারটা আস্তে আস্তে লম্বা টলার হতে শুরু করলো হম তো এইবারে আহ এরকম যদি মানুষ যদি থাকে যে নাইনটি ফিট যদি একজন মানুষ হয় সে কি এরকম ভাবে দ্বীপ হতে পারবে সে কি বাইপেডেল হতে পারবে সে দুটো বাইকে হাঁটাচলা করতে পারবে না সেটা খুবই খুবই কষ্টকর তার হাঁটাচলা এরকম ভাবে তো দেখবে এই যে কয়েকজন যে আহ আছে কতগুলো জায়গান্টিক কতগুলো লোক আছে যারা আছে তাদের দেখবে এরকম লম্বা হওয়ার জন্য তাদের কিন্তু হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয় এই যে গ্রেট খালি বলে যে ডব্লিউড রেসলার আছে ইন্ডিয়া থেকে তারই দেখবে যথেষ্ট যথেষ্ট তার অসুবিধা হয় হাঁটাচলা করতে তার একটা এখন আছে তার হাঁটাচলা করতে কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ সে তো ঠাকুর ঝুলির মতো গল্প সব জায়গাতেই আছে তাই না ঠাকুমা ঝুলি গল্প সব জায়গাতেই আছে এই প্রশ্ন উত্তর